আসসালামু আলাইকুম। গাছের কথা কই চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি ছাদ বাগানে ওয়াটারমেলন মজিত বানাব, আর সেজন্য আমি তরমুজ কেটে নিয়েছি টুকরো করে এবং এগুলোর মধ্যে চিনি দিয়ে একটু ব্লেন্ড করে নিব। আর এখানে নিয়েছি আমার ছাদ বাগানের পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকে একটু হালকা থেতো করে নিতে হবে। আর নিব লেবু, তো লেবুটাকেও পিস করে টুকরো টুকরো কেটে নিচ্ছি। এখন এই পুদিনা পাতাগুলোকে একটু ভালো করে একটু থেতো করে নিচ্ছি। লেবুগুলো একটু থেতো করে নিব, দিয়ে দিলাম গ্লাসে। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন যে ওয়াটারমেলনটা আছে ব্লেন্ড করা, সেটা আমি হাফ গ্লাস ঢেলে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি স্প্রাইট। আপনারা চাইলে এখানে ক্লাব সোডাও ব্যবহার করতে পারেন, তো আমি স্প্রাইটটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব কিছুটা ফ্রেশ পুদিনা পাতা এবং দু পিস লেবু। একটু গোল করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য বিট লবণ এবং আইস কিউব। হয়ে গেল আমার ওয়াটারমেলন মজিত। এই প্রচন্ড গরমে এই ধরনের পানীয়গুলো বেশ ভালো লাগবে এবং এটা শরীরের জন্য খুব উপকারী, শরীর ঠান্ডা রাখে। আমি বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিক্সড করে নিচ্ছি। ডেকোরেশন করে নিলাম। পরন্ত বিকেল, ছাদে আম্মা আছে আর আমার ছেলে আছে, তো এই ধরনের পানীয় আসলে অন্যরকমের একটা স্বাদ বা টেস্ট আনে। কিছুটা তরমুজ আমি টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই ছিল আমার ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।